খাইলে গরম গরমে জীবন শেষ এক দিনের মতো যদি 10 বার কইরা কারেন্ট যায় সারা রাত ঘুম পাতে পায় নাই সারা দিনও বিছানা তো শুয়ন যায় না যে গরম তুষক খুদা বালিশের মধ্যে মাথা দিলে মনে হয় একবারে আগুনের মধ্যে হইয়া গেছি এত পরিমাণ গরম কারেন্ট একটু পর পর যায় 10 মিনিট পর পর যায় আধা ঘন্টা পর পর যায় আর সহজে আসে না কারণে যন্ত্রণায় পাগল হয়ে গেলাম গা ঠিক মতো ঘুম হয় না শরীর নষ্ট হয়ে গেল গা চেহারাটা নষ্ট হয়ে গেল গা উফ এটার বাতাসও গরম লাগতেছে মনে হয় আগুন দিয়ে বাতাস পাচ্ছে এত গরম কে বাবা দেখেন আপনি বিল নিবেন কে কোন কারণে টাকা পয়সা নিতেছেন এত কষ্ট করে কামাই করে টাকা পয়সা দিয়ে বিল দেয় যেন কারেন্টটা ঠিক মতো থাকে কি পাইছেন আপনি হ্যাঁ একটা টাকাও বিল দিব না বিল একবারও দিব না মিটার চাবা এক খামু আপনি পাইছেন কি আপনি কারেন্টের অফিসের কর্মকর্তা মারছেন আপনারে যদি আমি অফিসে ফোন দেখালে জানাই যে আমার মারছে আপনারে হতা সঙ্গীতে পালাবো নিশ্চিত আপনি পাশের ঘরে জান রাখবো বুঝছেন চরিবেন না জানাবো আপনি মিটার খাবার চান কে মিটার চাবে খাবেন আমার মধ্যে কারণ হয় আমার দলে দিন তো মানুষের শর্ট খায় মরে বুঝেন নাই শান্তিতে ঘুম পারি আপনি তো পায়ে ধরা লোক না আপনি তো দাদার বাড়ি খাওয়ার লোক আমার এটা কথা কই আমার শুনেন আপনি অফিসে যাবেন যাইয়া অফিসে আপনি অফিসে আপনি দরগুস্ত করবেন দরগুস্ত যদি করেন তাহলে অফিস থেকে আয় দেখবো মিটারটা ঠিক আছে নাকি আর কারেন্ট থাকে নাকি মিটারটা তো ঠিকই আছে আপনি চোখের সমস্যা বুঝছেন চশমা পরে সাইডটা বানাইছেন না ওইখানে নাম্বার বেশি দিয়ে দেয় খালি বিল তুলতেছে কি করছি বুঝছেন এর আগে যে লোকটা আসছিল কত ভালো আর অফিসে আপনি চাকরি করেন আপনি চাকরি দেয় করেন না বাবা আমি তো মিটার দেখি না আপনি কি করেন না মিটার বগলে তো জানি আহেন মিটারটা দেখেন আমার বাড়িতে কোনো মিটার নাই আমার ভিতরে মিটার আপনার ভিতরে কোন মোটা দেখা যায় আপনি নাম্বারটা আপনি ঘুরান না দুটা নাম্বার দেই আপনি ভিতরে মিটার মিটার খায় আছেন হ্যাঁ আমার কাছে মিটার সবাই খাইছি এখন আপনি আরো সবাই খামু তাড়াতাড়ি বাগে আমার বাইতে কি আমারও সবাই খাবেন বাবা রে বাবা রে দেবনে মরছি রে বাবা জীবনে মরছে জীবনে মরছে আমার জীবনটা শেষ হয়ে গেল গা কারণ নাই এখন কোনে যাই গরমে তো শরীরে জ্বালা উঠা গেল গা উ ঘুরে যায় বইতে হ্যাঁ একবারে হায় রে হায় যদি মাঞ্জা ভরে জায়গা চাকরি করবো আমি বললাম বিল নাকি আমি বিল নাকি আমি বিল পাচার করি আমার কারেন্টে কুলায় না কারেন্টের লোডশেডিং হয় না এটা অফিসে করে না আপনি একবার কারেন্ট ছাড়েন আর একবার বন্ধ করেন এই মিয়া আপনি তো চাইছেন নাকি হ্যাঁ চাইছেন নাকি এই যে 2 মাস পরে পরে 1 মাস পরে পরে কারেন্ট বিল নিয়ে আসেন বিল নিয়ে আসেন ওয়ালাইকুম আসসালাম জানেন না তো
এটা বিদ্যুৎ অফিসে চাকরি করে তার মানে হেই কারেন নেই আবার হেই কারেন বিদ্যুৎ অফিসে চাকরি করে আমি কি কম কষা দেয় কারেন্টের লোডশেডিং এনেলো সমস্যা আমি বিল্ডিং নিয়ে গেছি অফিসে জানবো আপনাদের কারেন্ট সাপ্লাই ঠিক মতো দেয়ারেন না আর আমরা যে খালি গুতা খামো আজকাল গরম হইতে যাবো না বেতার পরিমাণ খানা গো বাবা গো মাসি গো কি করবো এই যে দেখো আমার তো প্রতি মাসে মাসে কিস্তি 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 এই কিস্তি এই মারছে এখন যদি এই চাকরি যদি বাদ দেয় তাহলে তো বেতন তো পাবো না লেখে গা গরিব মানুষ আসলে চাকরি নয় সেই চাকরি তো করম না গো দেখি যে ব্যক্তিটুকু মানুষজন টুকু বলিষ্ঠ বেশি ও ব্যক্তি চামো না যে ব্যক্তি মানে মিটারটা বাইরে খেলে টপত করে দিকে খেলা হয়ে করুন আল্লাহ দেখছো আবার কারেন্টে গেছে গা কেমন লাগে আমার তো গরমে একদম তো সহ্য হয় না কারেন্টে যে লোড শেডিং দিতাছে আমি তো পাগল হয়ে যাম গরমে বেড়াতারা করতাছ কে কিসে বেড়াতারা করব না তো কর্মটা কি এই যে গুনো গুনো কারেন্ট যায় আমি তো গরমে থাকবার পারি না কারেন্ট গেছে গা হ্যাঁ মনে হয় লোড শেডিং বেশি বেশি হইছে কেন সাবের খেলা গেছে গা দুলা ভাই যেই হারে কারেন্ট যাইতাছে মনে করো যে গরমে অবস্থা এবার যদি কারেন্ট বিল নিবার আহে তাহলে মনে করো অরে যে আমি এক লাসা কেন দিমু দুলা ভাই বিশ্বাস করো দিবি মানে একবার ঠিকই ভালো করে তাহলে আমি একটা ফ্যান নিয়ে আসি আরে এটা দিয়ে দাও আমি জানো কেমনে গরম আমি দশ মিনিট রোদে কি গরম আমার মাথা মতো জ্বালালে আমি যাই পারব না ও খুব গরম তুমি যাইতে পারবে না মানে তোমার যে 10টা না 5টা না একটা মাত্র শালি গরমে কষ্ট করতেছে চার্জার ফ্যানের অনেক দাম বাজারে কারণ গরম পড়ছে তো গরমে ঠেলে চার্জার ফ্যান সব বেচে হয়ে গেছে গা শালি মনে করো যে একটা আবদার করছে চার্জার ফ্যান গরমে তার গরম সহ্য হয় না দেখা তুমি একটা ফ্যান এনে দিবার পারবে না ফ্যান তো দেবো ওই হুমুন্দের পুতরা ওই যে কারেন্ট চালা যে হুমুন্দের পুলারা এই হুমুন্দের পুলারা লোড শেডিং ঠিক করে না আপ ডাউন হয় খালি তোমরা বিল নিবার পারো আচ্ছা আচ্ছা ভাই একটা কথা কই আমনে করে এই মিটারটা কোন কোন জায়গায় হ্যাঁ মিটার হ্যাঁ মিটার দিয়ে টয়লেটের ভিতরে তা মিটার দিয়ে কি হইবে আরে বিল লেখ মুআমদের বুঝেন না আমি তো আসলে ওই কারণ বিদ্যুৎ অফিসের লোক কি লাগবেন বিল লাগবেন নি গাইছি তার বিল লাগবেন হ্যাঁ কারণ কি তোর বাপ দাদার হারা দিন দিয়ে রাখে আচ্ছা আপনি রে তো এত এত সামারার না গেল কথা কথা কন কেন নি আই হুবন্দুর কথা বলছেন এই যে শুনেন শুনেন আমার 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 বলছে আমার বলছে শুনেন এই যে মনে কর যে মাসের পর মাস ঠিকই তোরা বিল দে নিবার আহ কারণ তো মনে কর যে 5 মিনিট রুটিন না ইয়াম লোড শেডিং এর চাপ বেশি লোড শেডিং এ বেশি চাপ দিলে গেল কারণ থাকে না আমরা কি করব এত লোড শেডিং অবই বা কে বিল দেই না আমরা দিয়া নাও না গুই না আমারে কোন কেন নিবে আমনের অফিসে তো দুর্গাস্ত করা আছে না তুমি কি লাগে মানে কারণ আমি চার্জার ফ্যানটা নিয়ে আসি দেখি সুদূর ফেটে আলো হইলো আমি মনে করি এই একটা চার্জার ফ্যান নিয়ে আমো চিন্তা করিস না এত গরম এত গরম এক কাজ করি যাই পুকুরে যে একটু ডুব দিয়ে আই গা গরমে মরে যাবো গা বাবা রে বাবা এ বাকুরা যদি বারবার কারেন্ট যায় এ 10টা মিনিট যদি কারেন্টে থাকে ফ্রিজটা যদি একটু তাপ হয় তাও তো মাছ মাংসটি পচে না হ্যাঁ বুসুত করে আহে বুসুত করে যায় বুসুত করে আহে বুসুত করে যায় এবার করে কারেন্ট দিয়া তারপর মাসে মাসে বিল গুনে লেখে যায় যে ব্যাংকে বিল দিয়া হন লাগে এই মাসে আবার একেবারে কুলুদিনের মাস বিলটা আইছে কি মনে করেন লাগাইছে 300 করে এখন আইছে 1200 টাকা
মানে মাস শেষ হইছে অগরের মতো ওরা ভাব মতো বিল করে নিছে এই শালার বিল আলা যদি পাইতাম ঘরে ঘরে হামার দেওয়া বাড়ি ধরে একবার চেটকা বেটকা করতাম কারণ রাতটা হলো অরূপে কারণ বিল্লা কেউ উজায় না ওরা অফিসে যা কয় হারা দেয় লুসিডিং মানে এলাকার পরিস্থিতি বুঝবার আহে সুরের ঘরে সুরের শিক্ষা দেওয়ার উচিত লাইট বাতাস দেব গো আমি ভাই কারেন্টের পল্লী অফিস থেকে এসেছি ও কারেন্ট অফিস থেকে আমরা কারেন্টের লোক হ্যাঁ হ্যাঁ ভাই বল আরে ভাই কয় ভাই কয় কথা আমাদের এই যে ব্যবহার আমাদের কি সুন্দর আনার সুন্দর তেলতলা ব্যবহার ভাল লাগে কথা কইলে ভাল লাগে এই যে আমরা তাহলে কারেন্টের লোক দাদা ভাই তাই না হ্যাঁ আচ্ছা আমরা লোক পল্লী বিদ্যুৎ অফিসের লাইনের লোক মানে আপনার মিটার টিটার দেখেন বিদ্যুৎ অফিসের লোক মিটার দেখি আমি বিদ্যুৎ অফিসের লোক বুঝছেন মানে বিল কার ইউনিটে কত ফুরাইলো এটা নোট করে নিয়ে যে অফিসে জমা দেন সেই অনুযায়ী বিলের কাগজ দেন এই তো বুঝছেন একবারে সোজা পানির মতো বুঝছেন নইলে আপনি আইছেন ভাই খুশি হয়েছি আমি পল্লী বিদ্যুতের লোক খুঁজতাছি তাই নাকি হ্যাঁ লাইনম্যান খুঁজতাছি যে কারেন্টের লোক কেরা খালি তারে ঢুকাইলেই মনে হয় আমার কামটা হয় কে ভাই খুঁজতেছেন কে ভাই দরকার ভাই অন্য কোনো দরকার টরকার কি না 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 ভাই ভাই অন্য কোনো কথা বকে অন্য কোনো দরকার বকে না আমরা হলো লাইনম্যান পল্লী বিদ্যুতের লোক আমরা হলো গ্রামের মানুষের সেবা দেন তাই তো আপনার কাম ওটা সমস্যা নাই ঘটনা হইলো এই যে কারেন্টের যে এই যে ঘন্টার পর ঘন্টার জায়গা এই কারণটা কি কারণটা ভাই জায়গায় যে নোটস গরমের ভাবটা বেশি থাকে এসি মেসি চালায় এই কারণে ঘন ঘন লোডশেডিং লোডশেডিং এর নাকি মনে করেন আম কোটে এই যে মনে করেন যে কারেন্টের পাঁচটা মিনিট আগে আসল ফ্রিজটা ফুরুত করে ঢুকে স্টার্ট হইলো আবার বুসুত করে কারেন্টের কাছে ফ্রিজ হয়ে গেছে ঠান্ডা পোলানে স্কুল থেকে ঠান্ডা পানি দেখাবো মানুষ বাঁচাবে দেন আমাদের শরীরে কি হিট কাগজ বাইরে আহে লোক না আমার নানি গেলে তো মনে করেন দাদা আপনার পাতাল করে নেন তাই না দিদি কারেন্টের কোন কুজ খবর নাই মনে হইতেছে শরীরে পুরে যাইতেছে এই শরীরে জ্বালা সহ্য হইতেছে না নিয়েছি আমি কইছে শাড়ি কাপড় পরবো না তুমি যে নাইট ড্রেসটা পরে যে বুকের এন্ডে ফাড়া চেম্বার বাই করে না ওটা বোঝা থাকার না
আজকে তোর পরি নাই জানি না যে কারেন্ট না তো একবার যাবো গেছে কোন শুন কারেন্ট গেছে কোন শুন কারেন্ট তো হারা দিনই যায় যায় আহে যায় এই যে আমার আপনারে নিয়ে আইছি আমরা আমার বউটা দুইটা পুষতে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে কম হোনেন হোনেন এটা কথা কই আপনারে আমরা তো কারেন্টের লোক বলছেন কি এই লোড শেডিং দিলে গেলা বেশি রাগারাই করেন না পান্নকে পান্নকে যদি রাগারাই করেন তাহলে সমস্যা ভাই যদি বিল না দেয় তাহলে কারেন্ট কাটা দিবে একবারে কারেন্টের বিল কি আর বিল কারেন্ট থাকে না হারা বলে একবার শরীরে পাখার বাতাস একটু লাগে না শিরে একবারে গানে গেছেন গা হুনেন আমি বুঝি দুঃখ বুঝি বুঝেন দেবে বুঝেন কি বুঝি আমি ব্যাখ্যান দেখে গেছেন আমি এটা কথা কই ভাই 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 বুঝাইলেন সবই ঠিক আছে তাই যে বরে যে ভাই যে মোবাইল নাই মোবাইল রাখি আইসি আর জীবনে কোনদিন লোড শেডিং করবো না এ ধরনের কথা হ্যাঁ ভাই ভাই লোড শেডিং ডেলি পড়বো তিন চার বেলা করে সারে ধরছেন প্রয়োজনে বাইরে মাইরালাম তাও কারেন্ট দিবেন না আমি আমি চাকরি করি না ভাই আমি আর জীবনে চাকরি করি না চাকরি তখন করলি বেড়ে করতাস অফিসে করতাস না তোর ভাবি গরমের কারণে থুরার সিবিটা নুন ছাই পড়তে পিবি ছন মলম যায় ওটা একটু পাছাই দে দেয় ভালো আমরা লোডশেডিং রাখমুই বাংলাদেশে লোডশেডিং কমবো না কারণ হলো বিদ্যুৎ কেন্দ্রে কয়লা নাই কয়লার কারণে কারেন্ট উৎপাদন হয় না আর হালা তোরে যে ফোন দিয়েছিলি তোর একবার ডাইরেক্ট মাইরা হালা বার করছে কয় লাইন ম্যান মাইরা হালা তাও লোড শেডিং কমবো না ভাইরে আজকের মতো মানে মাফ করে দেন আমি চাকরি করবো না চাকরি বাদ দিলাম একবারে হ্যাঁ একবারে বাদ দিলাম আমি আর বিল লেখা থেকে জীবন হম না আমি না না আমি না না ভাই আমি না এবারে কানে ধরলাম ভাই কান তো ধরার না পাও আদবানছেন ওঠ একবারে চাকরি বাদ ভাই করে খাবি কি এই যে আমার ব্যাটিং পত্র রাইখা দেন ভাই চাকরি বাদ দিয়ে খাবি কি করে খাবি
শিক্ষা তো দিলা বুঝলাম, কারেন্ট কি আসবো, লোডশেডিং কি কমবো, তোর ছেলে তো বুঝবো না, খাচ্ছে নি কোনো কাজ বিদ্যুৎ অফিসে চাকরি নিয়েছিল, আমি চাকরি থেকে আমার বাড়িতে থাকে মাটি গেটে খাওয়া অনেক ভালো, আমি জীবন যে পর্যন্ত লোডশেডিং বন্ধ না হবো এ পর্যন্ত আর চাকরিতে জয়েন করলাম, দরকার পরে রিস্কা চালিয়ে খামো বুঝছেন কি।